एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। अपनारा सबाई केमन आशा कर खूब खूब भलो आलो आट ऋषि शरीर एक खराब हठात हठात कर ये सीजन चेन्ज हो कि बोलूँ कखो ठंडा कखो गरम आज के जमन बेस रोद उठे और कल के वेदार टोटाली चेन्ज छो मैं अन्कम आ कि बिस्टी हो ठंडा एत वेदार कंडिशन और पक्षे मैनेज कर सत्य खूब डिफिकल्ट। तो जैक हमें एदी के रेडी स्कूल जावर जो और आज के फ्राइडे कल के सैटरडे हाफ कर कल के जावा ब्रह्मपुर। तो जैक स्कूल बड़ो हजार बीस टाइम नहीं चलो देखी ऋषि की कर अरे चोक दिए पुरो जल पड़े बेटा देखे आज की विकेल थे ऋषि शरीरटा एक भलोई आज फेले दीछ ओके जिज्ञेस कर दे कि शुनो 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 शरीर कैमन आलो आज तो कापरे आज तुम मारो तो ये काग आखिर वो दो काग बसा ऋषि मार्च एखान कि ओ स्पाइडरमैन मतलब मुखोश नहीं मुखोश कीने दीते हबे हाँ 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 और काग तो ओइखाने बसे मारछो तो एइखाने केनो आज तुम दोपुर बेला कोथाय गेछिले दोपुरे कोथाय गेछिले अन्नप्राशन कार अन्नप्राशन तुम्हार अन्नप्राशन अन्न बस बुझल बेलुन नीचे अन्नप्राशन कार छिलो तुम्हार आबार अन्नप्राशन हबे बदम की पाच्छो गो पाता এইবার ঋষি কিন্তু গাছে আম ধরলে আম পাড়তে পারবে না আম পাড়তে পারবে তো এবার লাঠি দিয়ে দিয়ে কি কি রান্না করে খাবে কমলা লেবু কে রান্না করে খায় নাকি ও খোসাটা ছাড়িয়ে খাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আম দেখতে পাচ্ছ না আম তখন ধরেই নি গাছে দেখতে পাবে কি করে ওই গাছটায় আম হয়েছে ওই গাছে আম হয়েছে যা হ্যাঁ তুই পারতে যেতে হবে না পেরো না এখন বড় হোক আর একটু দেখলাম এই তুলসী পাতা তুলছো কেন কাকটা চলে এসছে হ্যাঁ তুলসী পাতা কি হবে কেন ও আচ্ছা চলো 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 পালিয়ে গেছে আচ্ছা তুলসী পাতাটা কি হবে তোমার জ্বর হয়েছে বলে কি হয়েছে ও চিবি চিবি খেতে পারবে না তাহলে আমি আমি সেই সেই খেলাম
কেমন করে রস বের করে দেবে তুমি? হাম করে খেয়ে নেবে বুড়ো পাকা? মাকে বলে আসো, মাকে জিজ্ঞেস করেছো, মা একটা আম পাড়বো লাঠি দিয়ে। হ্যাঁ চললো এবার মাকে জিজ্ঞেস করতে। আচ্ছা আচ্ছা আমি থাকবো কেন? আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আমি থাকি, আমি যাবো না। ঋষি আমার বুড়ো পাকার হদ্দ হয়েছে, গেছে মাকে জিজ্ঞেস করতে। কি বললো? ও কি বললো? হ্যাঁ শুক্রবার তো কি হয়েছে? ও আর শুক্রবার মায়ের সন্তোষী মানে কি? যেমন মা তেমন তার ছেলে হয়েছে। উফ তো দায়িত্ব নেই কাকতার ওনার আজকে সারাদিন কাকতার হবে, কাক পালিয়ে গেছে ওর মায়ের কাছে, ও মায়ের কাছে পালিয়ে গেছে। হ্যাঁ মায়ের কাছে চলে গেছে, মায়ের জন্য মন খারাপ করছে তাই। কি জানি কি কি জানি, পালাই গো চলো একটু ঘরে এসো, ঘরে এসো। এখন বাজছে রাত্রি 10:10 আর আজকে রাত্রি 10:10 এসে একটু ফ্রি হলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। বিকেল থেকে আজকে প্রচুর প্রচুর মানে প্রেশার ছিল। প্রথমে স্কুল থেকে এসে তো ঋষির সঙ্গে একটু খেলাধুলা করলাম, অলরেডি সেটা আপনারা দেখলেন। তারপরে দেখছি পিসুমণির খুব শরীরটা খারাপ, পড়ো পিসুমণির, পিসুমণিকে নিয়ে গেলাম ডক্টরের কাছে। তারপর ওখান থেকে আসতে অনেকটাই লেট হলো। তারপরে সেখান থেকে এসে আমি কালকের ব্লগেই অলরেডি বলেছি যে আমার এক ভাইপোর আজকে অন্নপ্রাশন ছিল আর ঋষিও বলল, তো সেখানে গেছিলাম আবার ওদের সঙ্গে একটু দেখা টাকা করে আসতে, কারণ সকাল থেকে যেতে পারিনি, রাত্রেও যদি একটু না যায় সত্যি খুব খারাপ লাগবে, আর অন্নপ্রাশনের মতন একটা ব্যাপার ভাইপো বলে কথা। তো যাই হোক তারপরে আবার সেখানে গেলাম, গিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে ঋষিকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়ালাম। এই সব করতে নিতেই এই টাইম হয়ে গেল। মাঝে আমাদের বাড়ির আরেকজন রিলেটিভ মানে আমাদেরকে সকলকে ছেড়ে চলে গেছেন, তো সেই জন্য মাকে বাবাকে যেতে হলো বেরিয়ে। এই সব কিছু নিয়ে আজকে একদম যাতা ব্যাপার গেলো বিকেল থেকে সন্ধে অবধি। আর যাই হোক ঋষির শরীরটা ভালো আছে তা বলবো না, বিকেল বা সন্ধ্যের পর থেকে না ঠান্ডা লাগাটা যেন মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, সকাল থেকে মোটামুটি ভালোই থাকছে, সন্ধ্যের পর থেকে বেশ ঘ্যান ঘ্যান করছিলো। 8টার দিক করে একবার ঘুমিয়েছে, উঠে খাইয়ে দিলাম, দিয়ে আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। আর জানি না কালকে কীভাবে মানে বহরমপুর যাব, এই নিয়েও সন্ধ্যা থেকে ফোন 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 করতে করতে পুরো ব্যস্ত হয়ে উঠেছি। আপনারা যারা ভাবছেন যে আজিমগঞ্জ টু কাটোয়া বা কাটোয়া টু আজিমগঞ্জ আসবেন, তারা একটুখানি ট্রেনের টাইমটা জেনে নিয়ে আসবেন। আই থিঙ্ক কালকে যখন ব্লগটা পোস্ট হবে ততক্ষণে সব প্রবলেম পার হয়ে যাবে, তবুও আর কি মানে কালকেও থাকতে পারে প্লাস পরশু থাকতে পারে। আমার ব্লগটা যখন আপনারা কালকে পেয়ে যাবেন পরশু দিন আই থিঙ্ক আপনাদের কাজই দেবে, তো ওটা একটু দেখে শুনে বেরোবেন, দুদিন একটু ট্রেনের প্রবলেম থাকবে। তো এই সব দেখি কীভাবে কী হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দ্যান টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।